কি বলছে আপনাকে, খালটা জিয়া বাড়ি দিছে। হ্যাঁ দুই আনো, এই তো আমাদের আজকে রাতের খাবার। যে জারাপু অনেক সুন্দর মুরগির মাংস রান্না করে নিয়ে আসছে, অনেক মজা, খুবই মজা হয়েছে। দেশ ঢুকতে দিব ভাই, রিভিউ দেন, কথা বলতে পারতেছে না ভাই। হ্যাঁ আপা আপনি রিভিউ দেন, এইভাবে জয় বাংলা তো আরেকটা, জয় বাংলা তো আরেকটা খেয়ে নিতেছে। কি অবস্থা, আমি আনছি যে গেস্টের জন্য, এই সাত দিনে এই 10 দিনে যায় না, সকালে খাবো না, দশ দিনে যায় ডায়েট করাইছিলাম, সব সে তুলে মুলে উড়াই লেছে। সুযোগ পাইয়া বাসায় আমি দেই নাই তো, শুধু একটা দিয়েছি, সুযোগ পাইয়া হলে আরে দুইটা 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 খাইলো, চিন্তা করেন। আমার তো চোখে পানি ভরতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপু যারা বুঝে রিভিউ দিল আমার মিষ্টি বানান সার্থক। তারপরে ভাবি মানে আমি ওই যে ভুলে একটু ভিনেগার বেশি হয়ে গেছে, কারণ সানাটা একটু হার্ড হয়ে গেছে, না আরো সফট হইত, আরো সফট হইত। আবার ফ্রিজে রাখলে মিষ্টি শক্ত হয়ে যায়, দুই দিন ফ্রিজে আসিল না। তোমার খবর আছে, তোমার আর একটা, তোমার তোমার দিয়েছি রায়ন খায়, রায়ন খাইবো কইছে একটা পরে। আম গাছ কি আছে এখানে? এইভাবে ওই মানে ইয়ে ল্যাম্প পোস্টের নিচে, ল্যাম্প পোস্টের দেখেন, ল্যাম্প পোস্টের আমি আসতেছি, যাও যাও ছাড়ো না, তুমি আগে যাও, তুমি আগে যাও, আমি তুমি যাও, তুমি যাও আগে যাই। আপনি আমার বিজয় দিয়ে তারপর আয় পড়বেন, আমি চিনি না আপনারে, দারুণ বৃষ্টি দারুণ। এই তো আমাদের সকাল শুরু, আজকে সকাল, এই যে চা দিয়ে আজকে সকালটা শুরু হলো, ভিডিওটাও শুরু হলো। এই ভিডিও আবার কবে দিই ঠিক নাই, ঠিক নাই সেই হয়েছে চায়ের কালার। আর ভাবি রাতে চা অনেক মজা হয় মাশাআল্লাহ, একটু স্বাদি দুধ চা খাও আমার সাথে, সেটা তো খাও না এখন, খেতে থাকে বুঝতে হবে, সত্যি এই তো আমরা রেডি হয়ে গেলাম, আমরা বের হয়ে যাচ্ছি, আমাদের চেক আউট 12টায়,
এখন 11:30 বাজে, সবাই রেডি টেডি হয়ে গেলাম। হ্যাঁ আসতেছি, আসি তো। আমরা এখন সারাদিন ঘুরবো। রোদ, লাল জামা, কি সুন্দর লাগতেছে দৃশ্যটা। কি বলছে আপনাকে, খালদা জিয়া পারে দিছে। আন্টি বহুত ইয়ে আছে বুঝছেন, সবচেয়ে ইয়ে হয়েছে। তো এই যে সবাই বের হচ্ছে, আর এই যে ভাবি লাল টুকটুক একটা ড্রেস পরছে, ভালো লাগতেছে। ভালো লাগতেছে ভাবি, সুন্দর লাগতেছে লাল ড্রেসে। ভাবি এটা এবার বাংলাদেশ থেকে আনছে, সুন্দর লাগতেছে হাতের কাজ। হ্যাঁ এগুলো পরে আরাম ভাবি, ভয়েল কাপড় তো পরে আরাম আছে, সুন্দর লাগতেছে। আর এই যে জায়গাটা মিস করব, আমরা যেখানে যাই চলে আসার সময় খারাপ লাগে, আসলে একদিন থাকলেও অন্যরকম একটা খারাপ লাগা কাজ করে। যে গাড়ি বের হচ্ছে ভিতর থেকে, বাতাস আছে। মালয়েশিয়াতে ভাবি এখানে পাকা পাকা একদম টসটসা ভাই, টসটসা একদম পাকা পাকা। এই রে আল্লাহ কি সুন্দর, শাহিদ ভাই চলে আসছে বড় দেখে। ভাবি ভাবি যেখানে দেখেন ভাবি একদম পাকা, একদম পাকা, এত পাকা পাকা টসটসা। ই আল্লাহ, দেশি বড়ই মানে পুরা দেশি বড়ই। এর আল্লাহ ভাবি, এদিকে এদিকে মজা ভাই, ভাই খুশি হয়ে গেছে। আমি এই জায়গায় থাকি, বড়ই আম্মু, বড়ই বড়ই। কত বছর পরে ভাবি দেনটা। এই যে ওয়াও, এই রায়ান ওই সাইডে গেছো কেন, পড়ে দেবা। ওয়াও সুবহানাল্লাহ কি সুন্দর লাগতেছে। এই যে মসজিদ আমরা গতকাল রাতে গেছিলাম, এ ভাবি এই মসজিদ আমরা গেছিলাম, যাই নাই তো হ আমি কি কইতাছি। ভয়েস তো বুঝলাম, তুমি পয়রা গেলে তখন কি করবা, না নামবা না, নিচে নামবা না বাবা, পয়রা গেলে একদম তোমার পায়ে মেদে ব্যথা পাইবা, যে খাড়া খাড়া দেখছো এইগুলা। সবাই এখানে বসছি, আর এই জায়গায় এত সুন্দর বাতাস, অনেক ভালো লাগতেছে বাতাসটা, ঠান্ডা বাতাস। উফ এই জায়গায় দাঁড়ায় একদম মনটা শান্তি হয়ে গেছে। আর হচ্ছে রায়নের বাবা আর শকর দাই খুবই আফসোস করতেছে, কারণ তারা মাছ ধরার জন্য চিংড়ি মাছটা সেই কুয়ালালামপুর থেকে নিয়ে আসছে, কিন্তু কালকে আর ধরতে পারে নাই চিংড়ি মাছ। আজকে আসার সময় ফালাই দিয়ে আসলো, মনে করছে যে ধরতে পারবে না, এদিকে যে এই যে মাছ ধরার স্পট আছে সেটা জানে না। তো এই যে কি সুন্দর তারা মাছ ধরতেছে, এখানে মাছ আছে। এ বসো আন্ডা কাচ্চা, বসো সামনে বসো, তাহলে সব দূরে যাও, আন্ডা কাচ্চা বসো, তুষান বসো, আব্বু তুষান আসো না বাবা, আসো এখানে বসো একটু সবার সাথে। হ্যাঁ বসো, এখনো জোহর তো হয় নাই, পুরো মসজিদে ফাঁকা, একজন কি দুইজন বসে আছে। মালয়েশিয়ার আসলে সব মসজিদগুলো এত সুন্দর, আর এত শান্তি লাগে ভিতরে আসলে, ঠান্ডা বড় বড় এক একটা ঝাড়বাতি, বড় বড় একটা ফ্যান, আস্তে আস্তে রায়া
এই তো আমরা আইসক্রিম খাচ্ছি সবাই মিলে। তো আমরা এটা এই যে মুয়া রিভার কোর্সে উঠব, তো একটু পরে আর কি ছাড়বে, এই জন্য আমরা এখানে সিরিয়ালে বসে আছি সবাই। তো যখন নামাজ পড়লাম, পরে তারপরে যে এখানে বসে রেস্ট নিচ্ছি আর হচ্ছে আইসক্রিম খাচ্ছে, এই যে তার আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর এই আইসক্রিমগুলো আমার কাছে খুব ভালো লাগে, তো এটা নিলাম। ভাবি আমরা সামনে বসলাম, বহুত লাগবে তাহলে আস্তে করে বিসর্জন করে দেন, রাফি ভাই সামনে চলে আসে, একো কিছু দিয়ে দেবে নাও। এই তো আমরা বসে পড়েছি সবাই মিলে, আমরা এখন রিভার ক্রুজে। এখন এটার মধ্যে অবশ্য তেমন একটা ঢেউ নাই, ভয় লাগবে না। ওই যে ভাবি পিছে আকাশটা দেখেন, আকাশটা দেখেন, অসাধারণ লাগতেছে। বান্দার মহারানী, বন্দর দি রাজা, বান্দার দি রাজা, বান্দার মহারানী, হ্যাঁ এই মহারানী মান্দার মহারানী নিজ দিয়ে যাচ্ছি, মান্দার মহারানী ব্রিজ এটা। আমাদের দেশে আমরা বানাই দিই পিয়াজ টাইপের না, ওইটাই ভাবি নেন, আমি একটু রান দিয়ে একটু দেন, একটু টেস্ট করে দেবো। খাই বাসতেছেন আমাদের খাবার নিয়ে, নাও নাও পাস করো, পাস করো, পাস পাস, ওকে ওকে, আর না না নেক্সট। সুন্দর লাগতো স্যার, মোয়ার আশা কি আর্ট, স্ট্রিট আর্ট,
ওয়ার স্ট্রিট আর্টের এখানে আমরা আসছি এই কয়টা ছাতা দেখতে। ছাতা এই এটা হলো স্ট্রিট আর্ট। ছবিতে সুন্দর লাগবে আর কি। এটাতে কি খেলে? কতক্ষণে এটা করবা সবগুলি? তো আমরা সবাই যার যার কাছ থেকে বিদায় নিয়ে নিছি। আমরা এখন কুয়ালালামপুর উদ্দেশ্যে ব্যাক করব। তো আমরা একটা পেট্রোল পাম্পে থামলাম, রায়নে বাবা ফুয়েল নিল, তো আর আমরা হচ্ছে নামাজ পড়লাম। আসরের নামাজ এই যে এখানে হচ্ছে সুরাও, আমি নামাজ পড়ে নিলাম। রায়নের বাবাও এখন নামাজটা পড়বে। আসর নামাজটা পড়ে আমরা এখান থেকে মুয়ার থেকে বিদায় নিব। ভাবি তারা রওনা দিয়ে দিছে। তো এই যে এই গাছটার মধ্যে ছোট ছোট আম, চিন্তা করতেছি যে যদি বড় বড় হইতো, মানে ভাবতেছিলাম যে ইস কতটা ভালো হইতো যে একটা আম ছিঁড়ে নেওয়া যাইতো। এই গাছটার মধ্যে ছোট ছোট আম। তো আমার এই মালয়েশিয়ায় সবসময় বলি এই একটা জিনিস এত ভালো লাগে, যেখানেই যায় না কেন টয়লেট বাথরুম আর কি আর নামাজের জায়গা, এটা এত সুন্দর প্রত্যেকটা জায়গায় পাওয়া যায়। নামাজের জায়গা এমন কোনো জায়গায় নাই যে আপনি না পাবেন, যেখানেই যান নামাজের একটা জায়গা থাকবে, মহিলাদের আলাদা ছেলেদের আলাদা। তো সব জায়গায় এবং ফ্রেশ হওয়ারও সব জায়গায় ব্যবস্থা থাকে, সুন্দর ব্যবস্থা থাকে। তো এই তো এখানে আমরা এখন ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম, এখন ব্যাক করব। আর আমার ব্লগটিও আমি আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।